আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকে আমি মানে ভিডিওটা কোন টপিক নিয়ে আর কি। সো বলতে গেলে আমি অনেক এক্সাইটেড, অনেক হ্যাপি, অনেক ভালো লাগতেছে অনেক। সো ফাইনালি আমি গুগল অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন যেটা বলে আর কি, ওইটার কোড যেটা লাগে ওইটা পেয়ে গিয়েছি। যখন ফার্স্টে এটা রিসিভ করছি তখন তো আরো বেশি এক্সাইটেড ছিলাম। ও, 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং। অনেকের কাছে এই জিনিসটা সিম্পল লাগতে পারে, বাট আমার কাছে এটা অনেক বড় একটা পাওয়া। 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, দেন মনিটাইজেশন, তারপর হচ্ছে $10 কমপ্লিট করা, দেন এটা পাওয়া, আসলে বলতে গেলে অনেক লং টাইমই লাগছে। আলহামদুলিল্লাহ অনেক টাইম লাগছে, প্রায় 1.5 বছর ধরে আমি ভিডিও করি, ইউটিউবিং করি। হয়তো একদিন আমার ইউটিউব জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, এই ভিডিওতে না হলেও অন্য কোনো ভিডিওতে। সো এটা আমি এখনো খুলি নাই, আমি চাইছি যে একটা ভিডিও করব, আপনাদের সামনে খুলব। এটাতে আমার মতো এত আহামর কিছুই নাই, শুধু ভিতরে একটা কোড আছে, 6 ডিজিটের কোড, আর কিছুই নাই। আর হ্যাঁ, অনেকেই আমাকে কমেন্টে বলেন যে আপু কিভাবে কি করছো, মনিটাইজেশন কিভাবে করছো, এডিটিং কিভাবে করো, এগুলো দেখাইতে। বাট এগুলো দেখানোর সময় হয় না বা ওরকম ভিডিও করা হয় না, জানেনই তো কেমন ভিডিও করি আমি। তারপরও ইনশাল্লাহ দেখাবো অন্য কোনো ভিডিওতে। সো আরেকটা কথা হচ্ছে, যারা ইউটিউবিং করতে চান তারা অবশ্যই ইউটিউবে সার্চ দেন, দেখবেন হাজার হাজার ভিডিও এসে পড়ছে। তো আগে এটা ওপেন করি। তো এই তিন পাশটা খুলতে হয় এই যে এভাবে, বিসমিল্লাহ। Two thousand years later. So, ওপেন করব এখন। তো আমার সেফটির জন্য আমি জাস্ট কয়েকটা ডিজিট দেখাবো না, আর বাকিগুলো দেখাবো। তো এটাই হইতেছে, এখানে কিছু নাই, আর এখানে স্টেপ বলা আছে, 4টাই স্টেপ আর কি। দেন এখানে জাস্ট আমার কোডটা আছে, এই কোডটা বসাইলেই হয়ে যাবে, আর কিছুই নাই। আর এখানে অ্যাড্রেস, আর আমি ভাবছিলাম যে আমার এটা পাইতে প্রায় অনেক দিন লাগবে, বাট আলহামদুলিল্লাহ খুবই শর্ট টাইমের মধ্যে পাই গেছি। কয়দিনে পাইছি মনে নাই, হয়তো 2 সপ্তাহ এমনই হইতে পারে। সো যাই হোক, সো এখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই করব। সো ভেরিফাই করা যাক। সো আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। কয়েকটা কথা বলতে চাই, আপনি যদি ইউটিউবে কাজ করতে চান অবশ্যই আপনাকে ধৈর্য লাগবে, সিরিয়াসলি, ফার্স্ট অফ অল আপনাকে ধৈর্য নিয়ে দেন এখানে কাজ করতে হবে, তাছাড়া কখনোই সম্ভব না। ডে বাই ডে আমি এই জিনিসটা অনুভব করতে পারতেছি যে অবশ্যই ধৈর্য ছাড়া কিছুই সম্ভব না। আর হ্যাঁ, ইউটিউবিং যারা করতে চান, তার যারা মানে একদমই পারেন না এডিটিং কিভাবে করতে হয়, কিভাবে কি করতে হয়, আপনি আমাদের বাংলাদেশি যেসব ইউটিউবার আছেন এইসব নিয়ে কাজ করেন, এডিটিং নিয়ে কাজ করেন, যেমন দুইটা নাম বলি, বেসিক ভাই আছে, দেন হচ্ছে ST ইউনিক স্টুডিও, এরকম টাইপের একটা আছে, হ্যাঁ সায়েদ নামের একটা ভাইয়া। আমি বলতে গেলে আমার 80% যেসব শেখা মানে এডিটিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইউটিউবিং যে ইনফরমেশন, 80% আমি ওনার কাছ থেকে শিখছি, ওনার ভিডিও দেখে দেখে শিখছি।
সো আমি বলবো আপনারা এইসব ভিডিও দেখেন, কন্টিনিউ দেখতে থাকেন, দেখবেন সবকিছু ইজি হয়ে গেছে। সো আমাকে কেউ শিখায় নাই, আমি ইউটিউব দেখে দেখেই শিখছি, আর আমার সব জিনিস একাই করতে হয়। মাঝে মাঝে আমার ফ্রেন্ডরা দেন হতেছে আমার, যে মাঝে মাঝে এডিট করে দেয়, যে মানে ভিডিও এডিট না থাম্বনেল বানিয়ে দেয়, যে সে হেল্প করে। বলতে গেলে অনেকেই আছে আমাকে হেল্প করে, বাট প্রায় অনেক কিছু আমাকে একা একা করতে হয়। তারপর ব্যাপার না, আপনি যদি ইউটিউবিং করতে চান অবশ্যই আপনি পারবেন, কিন্তু ধৈর্য অবশ্যই লাগবে। সো এতটুকু মোটিভেশন দিতে পারবো আমি, আমি আবার বেশি মোটিভেশন দিতে পারি না। একটা কথা বলতে চাই, যে অনেকেই কমেন্টে বলেন যে আপু এই ভিডিওটা দাও, এই ভিডিওটা দাও, বলতে গেলে রিকোয়েস্টেড ভিডিও। সো আমি আসলে ওইরকম ভাবে রিকোয়েস্টেড ভিডিও দিতে পারছি না আলহামদুলিল্লাহ। আর 7টা নাকি 6টা রোজা বাকি আছে, তারপর ঈদ, এটা যাক, তারপর দেখা যাক, ভিডিও দিব ইনশাল্লাহ। আপনারা যখন বলেন এই ভিডিওটা দাও, ওই ভিডিওটা দাও, এটা সুন্দর, ওইটা সুন্দর, মানে রিকোয়েস্টেড ভিডিও যখন বলেন আর আমি যখন দিতে পারি না, আমার নিজের কাছেই খারাপ লাগে। বাট তারপর ট্রাই করি, লেট হইলেও দেই। অনেকগুলো রিকোয়েস্টেড ভিডিও আছে, এখন কাটটা রেখে কাটটা দেবো, একটু লাইন বাই লাইন দিতে হবে আর কি। আর ঈদ স্পেশাল ভিডিও নিয়ে একটু ব্যস্ত, দেন হচ্ছে আমি নতুন বিজনেস খুলছি ছোটখাটো, ওইটা নিয়ে একটু ব্যস্ত। রোজার মাস দেখে আমার ফ্রেন্ডরা আমাকে হেল্প করতে পারছে না। আর অবশ্যই আমার পেজটা আপনারা ঘুরে আসবেন, মিমিস গ্যালারি, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।